সভাপতি সভা এরকম মিছিল করছে। সমস্ত স্তরের তৃণমূল কংগ্রেস কর্মীবৃন্দ উত্তর আমাদের এই প্রতিবাদ সভাকে সর্বাঙ্গে এবং সুন্দরভাবে সাফল্য মণ্ডিত করে তুলবে। আমাদের এই প্রতিবাদ সভায় রাখবেন দপ্তর বিধানসভা কেন্দ্রের বিজয় এবং পশ্চিমবঙ্গের সরকারের ভারপ্রাপ্ত শিক্ষামন্ত্রী এবং আপনার আমার অত্যন্ত কাছের মানুষ কাজের মানুষ রাষ্ট্রবসী মহাশয় উপস্থিত থাকবেন। পশ্চিমবঙ্গ সরকারের ভারপ্রাপ্ত অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য মহাশয় উপস্থিত থাকবেন। পশ্চিমবঙ্গ সরকারের ভারপ্রাপ্ত বনমন্ত্রী প্রতিপ্রিয় মল্লিক মহাশয় উপস্থিত থাকবেন। সেচ ও জলসম্পদ মন্ত্রী পার্থ ভৌমিক মহাশয় নর্দমবঙ্গ বিধানসভার মিছিল ঢুকবে। আমরা নেতৃত্ব আসতে কিছুক্ষণের মধ্যে আমরা সভা শুরু করব। আমাদের এই সভায় অনেক খুব উপস্থিত হয়েছে দমদম পৌরসভার মানুষকে বলবো। সম্রাট বড়ুয়া থেকে শুরু করে কেয়া দাস আমাদের যে আন্দোলন চলবে এই আন্দোলন আর থামবে না। তবে এবং সমস্ত সহকর্মীদের বলবো যে ওয়ার্ডে ওয়ার্ডে রাস্তায় রাস্তায় এবং এই সমস্ত দলের বিরুদ্ধে রিপু দত্তকে আমি বলবো উত্তরীয় পড়িয়ে তাকে সম্মান জানাই। রিপু দত্তকে সম্রাট সঙ্গে যারা আছেন আমি বলবো আমার বিধানসভা তুমি যুবক প্রেসিডেন্টকে সামনে আসে ছবি চলে আসবো বিকিয়া বিকিয়া বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মিটিং এর কর্মসূচিটা কি কি ছিল প্রথম? অ্যাকচুয়ালি আমাদের সাংগঠনিক জেলা দমদম ব্যারাকপুর এই জেলার কালকে থেকে শুরু হয়েছে। বিভিন্ন জায়গায় পদযাত্রা হবে, ধরুন বরানগর থেকে শুরু করে ওদিকে নৈহাটি ভাটপাড়া এইদিকে আজকে ছিল আমাদের এই আজকে বিকেলে দমদম ছিল দমদম বিধানসভা উত্তর দমদম বিধানসভা রাজারহাট বিধানসভা এই তিনটে বিধানসভা পদযাত্রা করে এসে এইখানে একটা পথসভা হওয়ার কথা যেটা হলো এটার নেতৃত্ব জ্যোতিপ্রিয় মল্লিক পার্থ ভৌমিক দুজনই এসছেন। আমাদের ব্রাত্য বসু আমাদের যে নেতা সে আসার কথা ছিল সে একটা ভাইটাল মিটিংয়ের জন্য দাদা আসতে পারিনি আর সৌগত রায় দিল্লিতে। কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির প্রতিবাদে আমাদের আজকের এই সভা। দ্রব্যমূল্য বৃদ্ধি পেট্রোল ডিজেল গ্যাস থেকে শুরু করে এর বিরুদ্ধে আর সর্বোচ্চ ভারতবর্ষে বেকারত্বের তার প্রতিবাদে আজকের এই সভা ছিল কেন্দ্রীয় সরকারের এগেনস্টে প্রতিবাদ সভা। এটা প্রতিবাদ পদযাত্রা প্রতিবাদ সভা। একটা জিনিস আমরা যেটা দেখলাম আপনার যত মানুষ আজকে এখানে এসেছে জায়গাটা অনেকটাই সেক্ষেত্রে সংকুচিত হয়ে গেছে, তো এটা কি ধর একটু সাধারণ মানুষের কিন্তু অসুবিধা না? অ্যাকচুয়ালি একটু সাধারণ মানুষের অসুবিধা হয়েছে। এখন ব্যাপারটা হলো যে তৃণমূল কংগ্রেস যে কোনো জায়গায় যত বড় মাটি অনুষ্ঠান করুক পার্টির প্রোগ্রাম করুক সেই মাঠটা ছোট হয়ে যায়। এইটা যদিও পদযাত্রা ছিল রাস্তার ওপরে পদযাত্রাগুলি এসে বিভিন্ন জায়গায় এক নম্বরে জয়েন করবে, আমরা জনসাধারণের কথা ভেবে আমরা মাঠে নিয়ে আসলাম প্রোগ্রামটা, সেটাও রাস্তা বন্ধ হয়ে গেছে জনসাধারণের
সত্যি একটু অসুবিধা হয়েছে, জন্য জনসাধারণের কাছে আমরা ক্ষমা প্রার্থী, ক্ষমা চেয়ে নিয়েছি। আগামী দিনে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদ আরও জোরালো করবেন? জোরালো, একদম জোরালো প্রতিবাদ। আমার লিডার পার্থ ভৌমিক, জ্যোতিপ্রিয় মল্লিক দুজনেই বলে গেছে যে এই সভা আমাদের শুরু হলো বিভিন্নভাবে, ছোটো ছোটো পথসভা, মিছিল, মিটিং, এগুলি আমরা এই সংসদীয় জেলা শুরু করে দিয়েছে, একদম এটা চলবে। আজকে দ্রব্যমূল্যের বিরুদ্ধে আজকে এই প্রতিবাদ, এর আগেও বহুবার আপনারা দ্রব্যমূল্য বৃদ্ধি কিন্তু কোনো অবস্থায় থেমে নেই, কোন জায়গায় দাঁড়াবেন শেষ? তার মানে কি একটা জিনিস হচ্ছে যে পলিটিক্সের রাজনীতি তো তার শেষ দিন তো নেই, রাজনীতির শেষ দিনটা হয় না। আগামী রাজধানীর আগামী দিনটা হচ্ছে ভালো, সুন্দর সুন্দর দিন, আমরা এটা কামনা করি যে আগে সুন্দর দিনটা আসছে, ভালো দিন আসছে, সেই দিনটা মানুষ ভালো করে থাকবে, সবাই ভালো থাকবে, আমি একা ভালো থাকবো না, সবাই তার পরিবার পরিজন সুন্দর নিয়ে, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই নিয়ে ভালো থাকবে, এটাই চাইছি। তার জন্য কী করতে হবে? পরিবর্তন করতে হবে। আমরা যে মিছিল মিটিং করছি, কারণটা কী? নরেন্দ্র মোদীকে সরাতে হবে, ভারতবর্ষ থেকে নরেন্দ্র মোদীকে সরিয়ে দিতে হবে, বিজেপিকে সরাতে হবে। একটা পরিবর্তন করে মমতা বন্দ্যোপাধ্যায়কে এনেছেন, একটা পরিবর্তন করে নরেন্দ্র মোদীকে আনি না, দেখি না, নরেন্দ্র মোদীকে আমরা সরাই না, দেখি না, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে একটা লড়াই হোক না ভারতবর্ষে, দেখি না। তিনি তো আমাদের ছোটোখাটো ছোটো জায়গায় রাজ্য হলো, 10 কোটি মানুষের কাছে তো একটা জায়গা দিয়েছেন, বার্তা দিয়েছেন, পৌঁছে দিয়েছেন। আমরা অনাহারে কেউ নেই ভাই, কেউ অনাহারে নেই, কেউ যদি বলে অনাহার আছি, আমরা কেউ অনাহারে নেই। আমাদের শুধু গ্যাসের দামটা যদি কমে যদি 200 টাকা হয়ে যায় আর কেরোসিনটা যদি 10 টাকা হয়ে যায়, তাহলে আমাদের সব মানুষ ভালো থাকবে। তার জন্যই তো আজকের এই সভা, যে পরিবর্তনটা করতে হবে, পরিবর্তনটা চাই, পরিবর্তন নাহলে হয় না। শুনুন, যে রাজত্ব করুক তাকে 5 বছর 10 বছরের বেশি করতে দেওয়া উচিত না, সে যদি ভালো কাজ না করে, ভালো কাজ তো করছে না। বিশ্ববাজারে পেট্রোল ডিজেলের পেট্রোলের দাম কত? বিশ্ববাজারে পেট্রোলের দাম তার 3 ডাবল দাম করে দিয়েছে এখানে বাজারে, হয় না। আপনার বক্তব্যের মধ্যে আপনি বলছিলেন যে শুভেন্দু অধিকারীর কথা বলছিলেন যে ও বিরোধী দলের তো আর 2-3 মাস থাকবে না, কিন্তু উনি কিন্তু একটা কথা বলছে যে আপনাদের ক্ষেত্রে বলছে যে আপনাদের নাকি সব জেল যাত্রা হবে। দেখুক না, চলুক না, দেখাবে তো, জেলে দেখা হতে পারে শুভেন্দুর সাথে। আমাদের যদি সবাইকে ওরা জেলে পুড়ে দেয়, পুড়ে দেবে, কী আছে, কোনো ক্ষতি নেই। আবার শুভেন্দুর সাথে আমাদের জেলে দেখা হতে পারে, মানে আপনি বলছেন যে শুভেন্দু জেলে যাবে? যে দেখা হতে পারে, দেখা হতে পারে ভাই, হয়তো শুভেন্দু ভাই এসো জেলে দেখা হবে তোমার সাথে আমার, কিন্তু আমাদের জেলে দেয় দিক না, সবাইকে জেলে দিয়ে দিক। ওর যত লোককে যে বাংলায় তৃণমূলের যত কর্মী যে সবাই জেলে যাবো, সবাই জেলে যেতে প্রস্তুত আছি। এরম আছে জেল? এরম পারবে নরেন্দ্র মোদী একটা জেল তৈরি করতে? পারবে অমিত শাহ? পারবে? পারবে না। এই কোটি লোককে, মমতা বন্দ্যোপাধ্যায় কোটি কোটি লোককে পারবে না। আমাদের যদি জেলে দেয় চলে যাবো, বিজেপি যদি মনে করে যে জ্যোতিপ্রিয় মল্লিক জেলে থাকবে, থাকবে, তাহলে ভাই শুভেন্দুকে নিয়ে আমি থাকবো ভাই, আমি একা থাকবো না ভাই, থাকলে ও দু ভাই ওকে নিয়ে থাকবে, বলুন, ঠিক আছে।